Good morning to all of you and welcome back to Trisha's Lifestyles. এখন আমি আমাদের বাইরের বারান্দায় বসে আছি, ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো আমার চুলটুল সমস্ত কিছু উঠছে। আর কালকে রাত্রে না আমার ভীষণ পেটে ব্যথা করছিল, যখন আমি ব্লগটা শেষ করলাম ঠিক তারপর থেকে ঠিক মতন করে রাত্রিবেলা মানে আমি যে পরিমাণে খাই সেই পরিমাণে খাইও নি, তার চাইতে অনেকটা কম খেয়েছি, তারপরেও প্রচণ্ড পেটে ব্যথা করছিল, তারপরে গ্যাসের ওষুধ খেলাম। আর কালকে ব্লগ এডিট আপলোড কিছুই করতে পারিনি, এখনও অবধি হয়নি, সেটা আজকে করব, ব্রেকফাস্টটা বানিয়ে নিই তারপর। আর ব্রেকফাস্টে আজকে আমাদের হচ্ছে চাউমিন, কারণ আগের চাইতে পেট ব্যথাটা আমার অনেক অনেক অনেকই কম, সামান্য একটুখানি আছে। তো আমি ভেবেছিলাম যে আজকে এগ চাউমিন করবো বেশ সুন্দর করে, একদম দোকানের মতন করে, কিন্তু সেটা করবো না, তার কারণ বললামই পেটের এই অবস্থা, তাই জন্য খুব হালকা করে একদম ঘরোয়াভাবেই চাউমিনটা আজকে করবো। যাই, চাউমিনটা এখন সেদ্ধ বসিয়ে দিই। আগে যেদিনকে চাউমিন করছিলাম সেদিনকে তোমাদের বলছিলাম যে আমার কাছে যেদিনকে ছোলা থাকে সেদিনকে বাদাম থাকে না, যেদিনকে বাদাম থাকে সেদিনকে ছোলা থাকে না, কিন্তু আজকে কিন্তু দুটোই আমার কাছে আছে। এই দুটো দিয়ে আর একটুখানি আলু দিয়ে এই দিয়ে আজকে আমি চাউমিনটা একদম ঘরোয়াভাবে বানাবো। চাউমিন হয়ে গেছে, এইবারে খেয়ে নেবো। আমার একটু খিদে খিদেও পেয়েছে, কালকে রাতে যেহেতু কম খেয়েছি সেই জন্য আমার আজকে সকাল থেকেই খুব জোরে খিদে পেয়ে গেছে, কিন্তু বাবা এখন বাজারে গেছে, বাবা আসুক তারপরে খাবো। বিশাল জোরে বৃষ্টি নেমে গেছে, তার সাথে চলছে ঝোড়ো হাওয়া। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে এসছে আর বাইরে বৃষ্টিটাও বেশ ধরে এসছে, এবারে আমি এডিটিংয়ে বসি, নয়তো অনেকটা দেরি হয়ে যাবে। আগে এডিটিং সারি তারপরে আবার ফিরে আসছি। আমার তো পুজোর হেয়ার কাট হয়েই গেছে, সেটা তোমরা দেখতেই পেয়েছো, কিন্তু আমার হয়ে গেছে, ঠাম্মার হবে না এ কেমন হয়, তাই জন্য কিন্তু এখন ঠাম্মার হেয়ার কাট হবে। শুরু হয়ে গেছে ঠাম্মার এবছরের পুজোর হেয়ার কাট, আর হেয়ারটা যে কাট করছেন তাকেও সবাই একটু দেখে নাও। না না বেশি ছোট করো না, বারুক কেমন লাগে, পিক্সি হেয়ার কাট হচ্ছে কিন্তু ঠাম্মার আজকে। কি ঠাম্মা কেমন লাগছে চুল কাটতে বসে, কি ভালো লাগছে। ঠাম্মার এইবারের পুজোর হেয়ার কাটটা যা হয়েছে না, একদম পিক্সি পিক্সি। ও ঠাম্মা কি লাগছে তোমায়, অপূর্ব সুন্দর, অপূর্ব লাগছে, অপূর্ব। আমার স্নান খাওয়া সমস্ত কমপ্লিট, আজকে জাস্ট দারুণ খেলাম, মাছকে সুক্ত করেছিল আর করেছিল ডিমের ঝোল, যেমন সুন্দর টেস্টি সুক্তটা করেছে, মানে ওই দুধ ছুট দিয়ে যা যা আর কি দেয় সেই সমস্ত দিয়ে, আর ডিমের ঝোলটাও তার সাথে কী যে টেস্টি করেছে, সব মিলিয়ে আজকে ব্যাপক খেয়েছি। আর তখন তো দেখলে ঠাম্মার হেয়ার কাট হয়ে গেছে, ঠাম্মার হেয়ার কাটটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, আমার তো ঠাম্মাকে পুরো পুতুল পুতুল লাগলো। Thank you.
চাটা সমস্ত কমপ্লিট। এখন আমি যাচ্ছি একটুখানি এটিএম এ, কিন্তু এখন তো বৃষ্টি নেমে গেছে তাই জন্য একটু ওয়েট করে যাই, বৃষ্টিটা একটু থামলে তারপর যাব। তো সেখানে অঙ্কিতাও আসছে আর দুজন মিলে একসাথেই যাব। তো দেখি বৃষ্টিটা একটু থামুক। বৃষ্টি থেমে যাও অব্দি অপেক্ষা করছিলাম, বৃষ্টি থেমে গেছে, এইবারে যাওয়া যাক। বৃষ্টিতে রাস্তাঘাট একদম ভিজে একসা। আমি চলে এসেছি এটিএম এর বাইরেটায় দাঁড়িয়ে রয়েছি আর অঙ্কিতার জন্য ওয়েট করছি। অঙ্কিতা এখনো এসে পৌঁছায়নি, এই রে এসে গেছে। আমাদের কাজ কমপ্লিট, আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে। দুজন মিলে বেরোবো আর ফুচকা খাবো না তা তো হয় না। হ্যাঁ বৃষ্টি কিন্তু পড়ছে, আমাদের মাথায় কিন্তু ছাতা নেই, স্টাইল স্টাইল। চল বা একদমই ফাঁকা, মজাই মজা। ফুচকা তো খাওয়া হয়েছে, কিন্তু খালি ফুচকা খেয়ে আমাদের মন ভরেনি, সেই জন্য আমরা আবার আইসক্রিম কিনে দুজনে মিলে খেতে খেতে অন্ধকার রাস্তা দিয়ে, মানে আমাদের স্কুলের পাশের যে রাস্তাটা তোমাদের দেখিয়েছিলাম সেইটা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর আজকে খুব বড় নাইনসাফি হয়েছে, যেটা হচ্ছে ফুচকা আইসক্রিম সব কিছু দৃশ্য আগে আগে পেমেন্ট করে দিয়েছে, আমাকে কিচ্ছু দিতে দেয়নি। তো আজকের ব্লগ আমি বলে রাখলাম, নেক্সট দিন সবটা আমি দেবো, প্রমাণ। ওকে মারবো আমি, এটা হচ্ছে প্রমাণ যে ওকে যাবো। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বৃষ্টি নেমে গেছে, আর আর আমরা কার বাড়ি জানি না, তার বাড়ি শেডের নিচে দাঁড়িয়ে পড়েছি আর ছাতা দিয়ে, মানে ছাতাটা লেগে না দুমদাম করে আওয়াজ হচ্ছে, যদি বাড়ির থেকে বেরিয়ে যায় জানি না, আবার পরে কথা বলছি, এখন জোর বৃষ্টি নেমেছে। আমাদের ঘোরা হয়ে গেছে, বৃষ্টিও থেমে গেছে, বৃষ্টির মধ্যে লোকের বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাহাহি করছিলাম, কেউ পিটিয়ে দেয়নি, এই ভাগ্য ভালো। এইভাবে আমরা বাড়ির দিকে যাচ্ছি, অঙ্কিতার রাস্তা ওই দিকে আর আমার রাস্তা এই দিকে, চলো টাটা। একদম টাটা। চলে এসেছি বাড়িতে আর আশা করছি অঙ্কিতাও এতক্ষণে বাড়িতে পৌঁছে গেছে। তোমাদের আগে একদিন বলেছিলাম যে হোয়াটসঅ্যাপে আমাদের একটা ফ্রেন্ডস গ্রুপ আছে, যেখানে আমরা এমনিতে তো সারাদিন গল্প করি সময় পেলেই, আর কোথাও যদি যাওয়ার থাকে সেগুলো আমরা সেই গ্রুপেই প্ল্যান করি। তো সেরকমই আজকে প্রায় 7টা নাগাদ গ্রুপে কথা বলছিলাম, তো তখন অঙ্কিতা বললো যে বেরোবি নাকি। এবার আমি ভাবছি কোথায় যাবি, তখন প্রায় 7টা বাজে। এবারে বলছে যে এটিএমে যেতাম, একটুখানি দরকার আছে। তো তখন আমার হঠাৎ করে মনে পড়লো যে তাই তো, আমারও তো এটিএমে যাওয়া দরকার। তো আমি আর দেরি না করে বললাম চল তাড়াতাড়ি চল চলে যাই, তারপর ভাবলাম যে চাটা করে দিই তারপরে বেরোই। তখন আমি বললাম হ্যাঁ যাবো, ভালোই হবে, বেশ অনেকদিন পর বেরোবো, মানে বেরোনোর একটুখানি সুযোগ পেলে তো সেটা মিস করা যায় না না। তো যাই হোক বেরোলাম, তারপরে চাঠা করে দিয়ে দুজন মিলে, আর তারপর তো কী কী ঘটলো কী কী হলো সেটা তোমরা সবটাই দেখলে। তো থেকে থেকে এরকম হলে কিন্তু মন্দ হয় না, মানে যখন দুপুরবেলা ঘুমিয়েছি, ঘুম থেকে যখন উঠেছি তখনও জানতাম না যে আজকের দিনটা এরকম একটা সুন্দর ঘটনা দিয়ে শেষ হবে, মানে বন্ধুদের সাথে দেখা হওয়া, হঠাৎ করে বেরোনো, যেখানেই যাই বাড়ির সামনে হলেও বা দরকারে হলেও বেরোনোটা কিন্তু একটা অনেক বড় আনন্দের বিষয়। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে অল করে দিও, যাতে আমার সমস্ত নতুন ব্লগের আপডেট তোমাদের কাছে আগে চলে যায়। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, কালকের ব্লগে আবার দেখা হচ্ছে, আজকের মতন গুড বাই অ্যান্ড গুড নাইট।